শকুনের বাচ্চারা, আমার জুতা ছিঁড়ছে কাটা, পরে আমি দেখবারাইছি। আমি তোর জুতা ছিঁড়েছি? আরে তোর তো কপাল ভালো, তুই আসিস নি, তাহলে জুতার মতো তোকেও ছিঁড়ে ফেলতাম। দেখ আমাকে ভালো করে দেখ। আমার মনে হয় তাস আপনি মানুষ না। অবশ্যই মানুষ, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব, নাম আমার বাদশাহ। আমার ভোগ আমার শেষ, আপনার নাম যদি হয় বাদশাহ তাহলে আমার নাম কি হওয়া উচিত? আপনা গামতন ফকুনের পোলার নাম বাদশাহ বলেই তো দেশের আজ এই অবস্থা। এতদিন যাবত এই বাজারের খেটে খাওয়া মেহনতি মানুষ তোদের ঝুম্মনের জুতাকে সালাম করে যে চাঁদা দিয়ে আসছে, সেই চাঁদা আজ থেকে আর কেউ দেবে না। শালা নয়, তোদের এই দুলা ভাই বাদশাহ। হ্যাঁ বুঝবার পারছি, আমার গো বোন রে বিধবা বানাবে আর চায়। ওই বেটারা, আমার মতন ভালো পাত্র থাকতে তো গো বোন বিধবা হইব কেন? আগে ওই শালারে সাইজ কর। ছোট চামিজ বলল আপনারা মাইর খেয়েছে, আমার দুঃখ নাই। আমার জুতা ঝনকাইটা দিছে, তখন আপনাকে বাঁচায় রেখে কি হইব? আমার জুতা আপনাদের চেয়ে অনেক দামি, অনেক দামি। ফকুনির বাচ্চারা, আমার জুতা ছিঁড়ছে কাটা, পরে আমি দেখবারাইছি। আমি তোর জুতা ছিঁড়েছি? আরে তোর তো কপাল ভালো, তুই আসিস নি, তাহলে জুতার মতো তোকেও ছিঁড়ে ফেলতাম। দেখ আমাকে ভালো করে দেখ। আমার মনে হয় তাস আপনি মানুষ না। অবশ্যই মানুষ, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব, নাম আমার বাদশাহ। আমার ভোগ আমার শেষ, আপনার নাম যদি হয় বাদশাহ তাহলে আমার নাম কি হওয়া উচিত? আপনা গামতন ফকুনের পোলার নাম বাদশাহ বলেই তো দেশের আজ এই অবস্থা। এই দুনিয়াতে কবে আইছেন? ধরে নে তুই যেদিন এসেছিস আমিও সেদিন এসেছি। এই এতদিন বাইচা আছে কেমনে? আমার মনে হয় অসুস্থ। জুম্মন, বাঁচা বড় হাত ওই উপরওয়ালার কাছে, তোর কাছে নয়। আপনি আমার নাম নিচ্ছেন, বুক ফুলে আমার সামনে দাঁড়াইছেন, চিল্লে চিল্লে কথা কইছেন, ধরেন সালারে, ওনারে গাছের সাথে ঝুলান। বাদশাহ সাহেব, এইবার জাগা মতন গিয়া বাদশাহ করে।